ফেরে দেখেছি আমার উপরে সব তিন চারজন আমার ওর মৃতদেহ শুয়ে রয়েছে। একটা বগিতে পাঁচজন আমরা বেঁচে আছি আর সব মৃত। যেভাবে দুর্ঘটনার মুখে পড়েছেন বাংলার বহু মানুষ, তার মধ্যে এই দুজনও রয়েছেন। কারণ এই বাংলা থেকে বহু মানুষ তারা সফর করছিলেন ট্রেনটিতে, কেউ হয়তো কাজ করতে যাচ্ছিলেন, কেউ হয়তো চিকিৎসা করাতে বা করিয়ে ফিরছিলেন। বহু মানুষ এই ট্রেনে সফর করছিলেন, যার মধ্যে বাংলার বহু মানুষ ছিলেন। এবং সেখানেই জানা যাচ্ছে বাসন্তী থানার লেবুখালি এলাকার বাসিন্দা আয়ুব মোল্লা এবং পারুল মোল্লা তারা আহত হয়েছেন এই দুর্ঘটনার জেরে। আর দেখুন সেই ছবি তুলে ধরার জন্য এই মুহূর্তে হাসপাতাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কি খবর, কি জানতে পারছো, কি বলছেন আহতরা? একদমই আপিউ, তোমাকে জানাবো যে যে ক্যানিংয়ে তাদেরকে চিকিৎসা চলছে। তবে যে বালেশ্বরের যে ট্রেন দুর্ঘটনা, সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বাসন্তীর দুই বাসিন্দা, তারা ওই ট্রেনে করে যাচ্ছিল চেন্নাইয়ে কাজের উদ্দেশ্যে, আর সেই ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এখন তারা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো। কিন্তু যে আপনি যে ট্রেনে করে যাচ্ছিলেন, সেই ভয়াবহ যে দৃশ্যটা চোখের সামনে ঘটেছে, কি হয়েছিল? সে দৃশ্য বলার মতো নয়, অদৃশ্য দৃশ্য বলা যাবে নিচে। চেন্নাই থেকে হাওড়ায় একটা ট্রেন আসছিল, ওই ট্রেনটা এসে আবার আটটা বাগি ট্রেনে নিয়ে অনেক উঁচিতে চলে গেছে, ট্রেনটা পাল্টি খেয়ে গেছে। আপনি জ্ঞান ফিরে প্রথমে কি দেখতে পেলেন? জ্ঞান ফিরে দেখেছি আমার উপরে সব তিন চারজন আমার ওর মৃতদেহ শুয়ে রয়েছে, শুয়ে আছে। একটা বগিতে পাঁচজন আমরা বেঁচে আছি আর সব মৃত। একদমই আপনি তুমি বুঝতে পারছো যে পাঁচজন, একটা বগিতে পাঁচজন বেঁচে আছে, বাকি সবাই মারা গেছে। এবং একটু কথা বলার চেষ্টা করবো, দাদা আপনি কি দেখলেন, কোথায় যাচ্ছিলেন আপনি? আমি যাচ্ছিলাম ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম, দুর্ঘটনাটা ঘটে গেছে। দুর্ঘটনা ঘটে গেছে, আমি বাথরুম থেকে এসে দেখলাম আমার বৌমা, বৌমার উপরে চারজন পড়ে আছে মৃতদেহ। আমি এই অবস্থা, আমার এই অবস্থায় থেকে আমি মনার ওড়না আর মুখ টোকা দেখা পেয়েছিল। আমি শরীরে দিয়ে আমার বৌমার ফাঁকা বার করেছি খুব কষ্টের উপরে। আর যা মর্মান্তক দৃশ্য, আমরা ওই ক্যাম্পে ওই বগিতে ছিলাম, আমার চোখের সামনে আমরা পাঁচজন বেরিয়ে যার বেরোতে পারেন সামনে। কতজন ছিল বলে আপনার? আমার অনুমান তো 900 থেকে 1000 মানুষ হবে। মারা গেছে, কেউ অজ্ঞান হয়ে পড়ে গেছে, মারা গেছে বেশি, বেশি অংশ শতকরা 90% মারা গিয়েছে। বাসন্তী থানার বড়বাবু সাহায্য করেছে আমাদের। ওখান এক চাচা ছিল আত্মীয়, সে আত্মীয় ওখান থেকে গাড়ি নিয়ে ব্যাঙ্গালোরে এসে এই খড়গপুর এসেছিল। খড়গপুর থেকে আমাদের ঘরে থেকে লোক গিয়ে আমাদেরকে সংগ্রহ করে উদ্ধার করে নিয়েছে। মানে ওখান থেকে আপনাদের কীভাবে উদ্ধার করলো, মানে আপনি কী দেখলেন? ট্রেনে আমাদের বার করেছে, ওখানে চারটে ছেলে আমাদের ট্রেনে ভিতর থেকে আনলো, রাস্তার উপরে ব্রিজের উপরে এনেছে। বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি দুঃস্বপ্ন তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে রঞ্জিত। কিন্তু তাদের হয়তো ভাগ্য খুবই ভালো, যেভাবে বরাদ্রতা রক্ষা পেয়েছেন, কপাল জোরে রক্ষা পেয়েছেন। আমরা আশা করব প্রত্যেকেই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর তোমাকে অনেক ধন্যবাদ এই ছবি তুলে ধরার জন্য রঞ্জিত। এই মুহূর্তে ক্যানিং হাসপাতাল থেকে ছবি দেখালাম আপনাদেরকে, যেখানে এই দুর্ঘটনার কবলে পড়েছিলেন এই দুজন, যাদেরকে ইতিমধ্যে সেখানকার হাসপাতালে নিয়ে আসা হয়েছে, চিকিৎসা চলছে। পাশাপাশি দেখুন মালদহ, সেখানেও কিন্তু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আর লাগাতার দুর্ঘটনাস্থল থেকে সমস্ত ছবি তুলে ধরছি আপনাদের সামনে।